আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। রংপুরবাসীর জন্য সুখবর, চলে আসলাম আপনাদের জন্য বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের বাংলাদেশি রংপুর বিভাগের একটা ম্যাপ নিয়ে। আশা করি সবাই ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন। এ পর্যন্ত ঢাকা, রাজশাহী, বরিশাল ইত্যাদি অনেক বিভাগেরই ম্যাপ পাইছেন আপনারা, কিন্তু এখন পর্যন্ত রংপুরের কোনো ম্যাপ দেওয়া হয় নাই। তাই রংপুরবাসীর কথা চিন্তা করে আপনাদের জন্য সুন্দর একটি ম্যাপ নিয়ে চলে আসলাম। এটা আপনারা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া যে ম্যাপটা আছে ওই ম্যাপের জায়গায় সেট করে একদম বাংলাদেশে একটা ফিল্ড নিয়ে খেলতে পারবেন। আর এই ম্যাপ কিভাবে আপনারা আপনাদের গেমে, বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে সেট আপ করবেন, এটার ফুল টিউটোরিয়াল আমি আপনাদের দেখিয়ে দেব। আর এটার যে ফাইল, এই ফাইল ডাউনলোড করার পর আপনাদের একটা পাসওয়ার্ড লাগবে, পাসওয়ার্ডটি আমার ভিডিওতে পেয়ে যাবেন। আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গেই রাখবেন, তবে পাসওয়ার্ডটি আমি মাঝের দিকে দিয়ে রাখবো, এরকম আপনাদের একটু বলে দিলাম। আর চলুন একটু আপনাদের ম্যাপ সম্পর্কে কিছু বলে তারপরে টিউটোরিয়ালে যাব। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন, আমাদের ইউটিউব পরিবারের। আমি আমার ইউটিউবের যারা আমার সাথে আছে, যাদের সঙ্গে থাকতেছে, তাদের সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। আমাদের চ্যানেলে কিন্তু অনেক রকম ওবিবি দেওয়া আছে, চাইলে আপনারা সেগুলো ওবিবি ডাউনলোড করে খেলতে পারবেন। যেহেতু আজকে ম্যাপ মোড নিয়ে এসেছি আপনাদের জন্য, তাই ওবিবি নিয়ে তেমন একটা কথা না বলি, আমরা ম্যাপ মোড সম্পর্কেই কিছু একটা কথা বলি। এখন পর্যন্ত আমরা রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল ইত্যাদি বিভিন্ন যে বিভাগেরই ম্যাপ দিয়ে আসছি আপনাদের। আর আগামীতে আরও কোন বিভাগ চান বা কোন জেলা চান ইত্যাদি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেন, সেই বিভাগের বা সেই জেলার ম্যাপ নিয়ে আসার চেষ্টা করব। আর এই ম্যাপ, এটা কিন্তু সম্পূর্ণ একটা কাল্পনিক, আমরা কিন্তু একটা ম্যাপ দেই যে ইন্দোনেশিয়ান যেই ম্যাপ আছে ওই ম্যাপের ওপর আমাদের বাংলাদেশে একটা ম্যাপ সেট হয়ে যায়, কিন্তু রাস্তাগুলো কিন্তু চেঞ্জ হয় না। এটা সম্পূর্ণ একটা কাল্পনিক ম্যাপ বলতে পারেন আপনারা। আর যারা বাংলাদেশি ম্যাপ একদম ম্যাপ চান, বাংলাদেশি ম্যাপ মোড, আমার চ্যানেলে দেখেন অনেকগুলো বাংলাদেশি ম্যাপ মোড আছে আর আগামীতে আরও আসবে ইনশাল্লাহ, ওইগুলো দিয়ে আপনারা বাংলাদেশের রাস্তায় ড্রাইভিং করতে পারবেন। আর এই ম্যাপগুলো, এগুলো কিন্তু গেমের একটা সৌন্দর্য বাড়ায়, যেহেতু ইন্দোনেশিয়ান ম্যাপে দেখতে বাংলাদেশে একটা ফিল পাওয়া যায় না, এই কারণে এই বাংলাদেশে যে কোনো বিভাগের একটা ম্যাপ দিলে মোটামুটি গেমের সৌন্দর্যটা অনেকটাই বেড়ে যায়। এই কারণে আমরা চেষ্টা করি যাতে আপনারা একদম বাংলাদেশে একটা ফিল, সুন্দর একটা ফিনিশিংয়ের গেম প্লে করতে পারেন। একটা বাসিড লাভার বা বাস লাভার যারা আছে তাদের জন্য কিন্তু বাসিড একটা ভালোবাসার জায়গায় পড়ে গেছে, কারণ এত সুন্দর রিয়েলিস্টিক মোবাইল গেম এখন পর্যন্ত আসে নাই। আর আমাদের বাস সিমুলেটর বাংলাদেশ নিয়েও মোটামুটি ভালোই এগোচ্ছে, আগামীতেও হয়তো আরও এগোবে। আর চলুন আর বেশি কথা না বলে আপনাদের মূল টিউটোরিয়াল শিখাই দিই কীভাবে এই ম্যাপগুলো আপনারা আপনাদের গেমে অ্যাড করবেন। আশা করি আমার এই ভিডিও দেখে আপনারা পরবর্তীতে অন্য ম্যাপও অ্যাড করে নিতে পারবেন সেমভাবে। একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখেন, আপনাদের কাছে চাওয়ার আর কিছুই নাই, শুধু আজকের ভিডিওটা একটু পুরোটা দেখে যান। আশা করি আমার জন্য একটু ভালো হবে বা উপকার হবে, কারণ আমার ওয়াচ টাইম প্রয়োজন আরও কিছুটা, তাহলেই হয়তো ইউটিউবের খাতায় নাম লেখাইতে পারবো। যাই হোক, চলুন এবার আমরা আমাদের মূল টিউটোরিয়ালে যাই, কীভাবে ম্যাপটি আপনাদের গেমে অ্যাড করে নেবেন। এটার জন্য আপনাদের জেডারসিভার অ্যাপস লাগবে, আশা করি সবাই জেডারসিভার অ্যাপস চিনেন। আমার ডিসক্রিপশন বক্সে যে ম্যাপ ফাইলটি আছে ওটা ডাউনলোড করার পর জেডারসিভারে আসবেন। এখানে এসে সর্বপ্রথম আমাদের অ্যান্ড্রয়েড ফাইলটি সিলেক্ট করতে হবে, অ্যান্ড্রয়েড ফাইলটি আমাদের ফাইলটি ওপেন করে নিতে হবে। এখান থেকে ওবিবি, তারপরে কমমালেও বাসেন, এখান থেকে ওবিবিটারে আমরা রিনেম করব। রিনেম করে ওবিবির জায়গায় জিপ লিখতে হবে, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন আপনারা, যাতে ডটটা না কেটে যায়। জিপ লেখার পর আমরা চলে যাব ডিরেক্টলি ডাউনলোড অপশানে, যেখান থেকে আমরা মানে ম্যাপটি ডাউনলোড করছিলাম। তো এখানে যে আমাদের এইটা ম্যাপ, আপনারা একটু এক্সট্রাক্ট করে নিতে হবে, আমার এক্সট্রাক্ট করাই আছে। এখান থেকে এটা কাট করে ডাউনলোড, তারপরে অ্যান্ড্রয়েড ওবিবি কমমালেও বাসিড, এখান থেকে অ্যাসেস্ট বিন ডাটা, এখানে এসে এটা আপনারা পেস্ট করে দিবেন। যাদের ওবিবি এডিট বা ইউটিউবের ওবিবি ডাউন মানে দিয়ে গেম প্লে করেন বা আমাদের ওবিবি দিয়ে গেম প্লে করেন, তারা সেম এভাবে পেস্ট করে দিলেই হবে। আর যাদের একদম রিয়েল ওবিবি বা নতুন ওবিবি মানে গেমেরই ইন্দোনেশিয়া গেমের যে অরিজিনাল ওবিবি, ওনাদের জন্য একটু কষ্ট করতে হবে, এটা আমি এখন বলে দিচ্ছি। এটা পেস্ট হয়ে নিক, তারপরে আমি ওইটা বলে দিই যে ওনাদের জন্য কী করতে হবে যাদের একদম অরিজিনাল নতুন ওবিবি।
আপনারা করবেন কি, আপনারা চলে যাবেন ফাইলটি আগে ডাউনলোড করবেন। তো চলুন, আমরা যেহেতু ডাউনলোড করছিলাম, আমরা সর্বপ্রথম যারা নতুন মানে রিয়েল ওবিবি ইউজার তারা ডাউনলোডে এসে এই যে এই ফাইলটি আমরা রিনেম বা কপি করে নেব। রিনেমে এখানে এসে পুরোটাই আমরা মানে কপি করে নেব লেখাটুকু। এই কপি অপশন আছে, কপি করে এখান থেকে আমরা চলে যাব অ্যান্ড্রয়েড ফোল্ডারে। অ্যান্ড্রয়েডে যে আবার সেমভাবে আমরা যেই অপশনগুলোতে যাই, ওবিবি কম্বালেও বাসিড ওবিবি, তারপরে এখান থেকে অ্যাসেসড বিন ডাটা, তারপরে এখানে সার্চ বক্সে এসে যেটা কপি করছিলাম ওইটা দিয়ে সার্চ দেব। তো এখানে সার্চ দেওয়ার পর অনেকগুলো ফাইল আসবে যাদের অরিজিনাল ওবিবি, তারা যেই কয়েকটা ফাইল আসবে এই ফাইলগুলো ডিলিট করার পরে আপনারা এই আমার ডিসক্রিপশন বক্সে থেকে যে ম্যাপ ফাইলটা ডাউনলোড করবেন ওইটা এখানে পেস্ট করে দেবেন, তাহলেই হয়ে যাবে। ফাইল ডিলিট না করলে কিন্তু অরিজিনাল ওবিবির মানে যেই ম্যাপ ওইটা কিন্তু অ্যাড হবে না, আর এইটা করলেই হয়ে যাবে। এবার আমাদের মানে সবারই কাজ যেটা, এই যে যেই জিপটা লিখছিলাম এটা আমরা রিনেম করে আবার ওবিবি লিখে দেব, তাহলে আমাদের কাজ শেষ। আশা করি আপনারা বুঝতে পারছেন, আর যদি তাও না বুঝে থাকেন তাহলে আমার মেসেঞ্জারে নক দিয়েন, তাছাড়া আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি আপনাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এবার একটু খেলাধুলা দেখতে থাকুন আর ভিডিওটা এনজয় করতে থাকুন। যারা রংপুরের আছেন তারা একটু কমেন্টে জানায়েন যে ভাই রংপুরের ম্যাপটা দেওয়ার জন্য ধন্যবাদ, আর যারা অন্য বিভাগের ম্যাপ চান কমেন্ট করেন, আশা করি আপনাদের জন্য নিয়ে আসবো। আজকে আর কথা না বলি, আবার দেখা হবে আগামীকাল বা পরশু, বেঁচে থাকলে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।